হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে রাজউক উত্তরা মডেল কলেজের আবেদন করতে হলে বা এখানে অ্যাপ্লাই করার জন্য বা এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের সর্বনিম্ন এসএসসিতে কত পয়েন্ট নিয়ে পাস করতে হবে, কত পয়েন্ট নিয়ে বা কত জিপিএ নিয়ে পাস করলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সহ এখানে এই কলেজটির মোট আসন সংখ্যা কতটি রয়েছে, এখানে সায়েন্স, কমার্স এবং আর্টস থেকে মোট কতটি আসন সংখ্যা রয়েছে, সহ সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো তোমরা হয়তো জানো যে এই কলেজটি রাজউক উত্তরা মডেল কলেজটি বাংলাদেশের সেরা 10টি কলেজের মধ্যে একটি কলেজ। এই কলেজে কিন্তু অনেক ভালো পড়াশোনা করা হয়। তো তোমরা যদি এই কলেজে ভর্তি হতে চাও তাহলে কিন্তু নিজের ক্যারিয়ারকে অনেক ভালোভাবে করতে পারবে এবং অনেক উপরের দিকে নিতে পারবে। তো প্রথমে আমি তোমাদের জানাবো যে এই কলেজটিতে ভর্তি হতে তোমাদের আবেদনের জন্য যোগ্যতাগত হতে হবে। সো এখন তোমরা জানতে পারবে এই কলেজটিতে পড়ার জন্য তোমাদের সর্বনিম্ন কতটুকু জিপিএ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হতে হবে। তো তুমি যদি ডে শিফটে পড়তে চাও ডে শিফটে, এবং এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ বাংলা ভার্সনে পড়তে চাও তাহলে কমার্সের জন্য সর্বনিম্ন তোমাকে ফোর পয়েন্ট টু ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি ডে শিফটে ইংলিশ ভার্সনে পড়তে চাও সায়েন্স থেকে, তাহলে তোমাকে সর্বনিম্ন এখানে 5 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে সায়েন্স এসএসসিতে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে মর্নিং শিফটে বাংলা ভাষণের জন্য এখানে আর্টস থেকে বা হিউম্যানিটিস থেকে তোমাকে সর্বনিম্ন 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর আবার এখানে দেখতে পাচ্ছ মর্নিং শিফটেও এখানে একই দেখতে পাচ্ছ যে এখানে 4.25 এবং এখানে সায়েন্স থেকে 5 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে সেম দেখতে পাচ্ছ যে এখানে মর্নিং শিফটে ইংলিশ ভাষণে কিন্তু এখানে কমার্স থেকেও কিন্তু 4.25 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডে শিফটে বাংলা ভাষণে সায়েন্স থেকে এখানে 5 পয়েন্ট পেতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যদি ডে শিফটে যদি বাংলা ভাষণে আর্টস থেকে বা হিউম্যানিটিস থেকে বা মানবিক থেকে যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে সর্বনিম্ন এসএসসিতে 3.90 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মর্নিং শিফটে এবং ইংলিশ ভার্সনে সায়েন্স থেকে পড়তে হলে এখানে সর্বনিম্ন 5 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ সায়েন্স থেকে ইংলিশ ভার্সনে যদি পড়তে চাও মর্নিং শিফটে তাহলে সর্বনিম্ন 5 পয়েন্ট পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখন তোমরা জানতে পারবে যে এই কলেজটিতে আসন সংখ্যা কতটি রয়েছে, মানে সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো থেকে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিজনেস স্টাডিজ থেকে এখানে আসন সংখ্যা রয়েছে 160টি, এবং এখানে সায়েন্স থেকে ইংলিশ ভার্সনে 175টি আসন সংখ্যা রয়েছে। তারপর এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হিউম্যানিটিস থেকে বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 170টি, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা ভার্সনে এখানে বিজনেস স্টাডিজ থেকে আসন সংখ্যা রয়েছে মোট 240টি আসন সংখ্যা রয়েছে। এবং এখানে তোমরা আবার দেখতে পাচ্ছ যে এখানে বাংলা বাংলা ভার্সনে এখানে সায়েন্স থেকে কিন্তু এখানে 320টি আসন সংখ্যা রয়েছে, বাংলা ভার্সনে সায়েন্স থেকে 320টি আসন সংখ্যা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ ভার্সনে কমার্সে 55টি আসন সংখ্যা রয়েছে। তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা ভার্সনে ডে শিফটে এখানে সায়েন্স থেকে 400টি আসন সংখ্যা রয়েছে। এখানে কিন্তু তোমাদের সায়েন্স থেকে এখানে আবেদন করার জন্য মিনিমাম কিন্তু 5 পয়েন্ট পেতেই হবে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো তারপরে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বাংলা বিভাগের ডে শিফটে এখানে হিউম্যানিটিস থেকে 70টি আসন সংখ্যা রয়েছে, এবং এখানে মর্নিং শিফটে এবং ইংলিশ ভার্সনে সায়েন্স থেকে এখানে আসন সংখ্যা রয়েছে 176টি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 176টি। এখানে সায়েন্স থেকে ইংলিশ ভার্সনে যদি পড়তে চাও মর্নিংয়ে মর্নিং শিফটে, তাহলে কিন্তু তোমার এখানে 176টি এখানে আসন সংখ্যা মোট রয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তি হতে তোমাদের মিনিমাম কতটুকু যোগ্যতা লাগবে বা কতটুকু জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং এখানে তোমাদের এই কলেজটিতে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে। এবং এখানে কিন্তু 2টি শিফট রয়েছে, মর্নিং এবং ডে শিফট, এবং এখানে ভাষণ রয়েছে ইংলিশ এবং বাংলা ভাষণ রয়েছে, সবগুলোতে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স রয়েছে, অর্থাৎ সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস কিন্তু রয়েছে। তোমরা চাইলে এই এই যে এখানে দেখতে পাচ্ছ যে জিপিএগুলো বললাম বা যে
এসএসসি পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্ট নিয়ে যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আশা করি সব কিছু তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তুমি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।